আমাদের যুবদিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক আতাউল্লাহ বলেছে যে এই সরকার যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট ডাকাতির মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে 30 ডিসেম্বর ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতার উদ্বোধনী করেছে একটি ধর্ষণের মধ্যে দিয়ে। সেই নোয়াখালীর সুবর্ণচরে 4 জন সন্তানের জননীকে ধর্ষণের মধ্যে দিয়ে তারা বাংলাদেশে ধর্ষণের রাজত্ব কায়েম করার একটা ঘোষণা দিয়েছে। আজকে যখন আমার মা বোনরা আজকে যখন এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করে কিংবা বিরোধী মতে রাজনীতি করে, তাদেরকেও ধর্ষণের হুমকি দেওয়া উচিত। আপনারা নিশ্চয়ই মনে নাই, নিশ্চয়ই ভুলে যান নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সূতিকাগার, এই বিশ্ববিদ্যালয় সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। সেই বিশ্ববিদ্যালয় আজকে কি হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি আজকে নারী নিপীড়কদের পৃষ্ঠপোষক, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি 2018 সালে ছাত্র আন্দোলন থেকে পরিত্রাণের জন্য ছাত্রলীগের রড বাহিনী হাতুড়ি বাহিনীকে খবর দিয়েছিল, এবং ছাত্রলীগের লেডি গুন্ডারা 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিভৎস করেছিল, সেটি নিশ্চয়ই আপনারা অবগত আছেন। শুধু 2018 সাল নয়, এই পূর্বের ঘটনা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্ট নিয়ে 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বাজনকে ছাত্রী ফার্স্ট রাইটের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভৎস করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি মালিকদের কথা আপনারা জানেন, জসীমউদ্দিন মালিক, যেই মালিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুন্দর কোনো ব্যবস্থা নেয়নি, তারা বলেছিল অভিযোগ নাই, প্রমাণ নাই। তারপরে একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা নিল, কিন্তু আমরা কী দেখতে পেলাম বন্ধুগণ, এই ধর্ষকদের পৃষ্ঠপোষক এই আওয়ামী লীগ সেই মালিকদেরকে নিরাপদে বিদেশ পাঠিয়ে দিল। একই ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে আরেকটি আলোচিত ঘটনা, পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময়, সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে অনেককে খালাস দেওয়া হয়েছে, তাদেরকে অনেককে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই আরেকটি ঘটনা অবগত আছেন, এই 7ই অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ আরেকটি বিদ্যাপীঠ বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী। আবরার ফাহাদ স্মৃতি সংসদ একটি প্রোগ্রাম হাতে নিয়েছে, সম্ভবত 7 তারিখ আমাদেরকে দাওয়াত করেছে। আমরা বলতে চাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যে সহিংসতা রাজনীতি দেখে আসছি, সন্ত্রাস নির্ভরতে রাজনীতি দেখে আসছি, ছাত্র সংসদ নির্বাচন না থাকার কারণে আজকে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে তাদের ক্যাডার বাহিনীতে পরিণত করেছে, রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে তাদের ক্ষমতায় থাকা লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। বন্ধুগণ, এই কারণে আজকে মেধাভিত্তিক ছাত্র রাজনীতিকে প্রমোট করার জন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জন্য, নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার জন্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার জন্য, গণমানুষের অধিকার আদায়ের জন্য আজকে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি আমাদের এই সংকট মুহূর্তে এই জাতির ক্রান্তি লগ্নে খুবই প্রয়োজন। তাই আমরা সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বলবো, আজকে যেমন আমরা দেখি ফরিদপুরে রুক্ষ ভবন ছাত্রদের ভবন হয়, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের গুন্ডাদের আখড়া, মাদক সেবনের আখড়া, শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার আখড়া, এবং শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ছাত্রলীগের মতো দুর্বৃত্তদের আখড়া, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের মতো ছাত্রলীগের গুন্ডাদের হাতে জীবন দিতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্তরকে জীবন দিতে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েরকে জীবন দিতে হয়। কাজে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আজকে সাধারণ ছাত্রদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে বাধ্য করতে হবে যেন অতি দ্রুতই তারা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতিকে বাদ দিয়ে মেধাভিত্তিক ছাত্র রাজনীতিকে বিচ্ছিন্ন করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করে দেয়। একই সাথে যদি আজকে রাষ্ট্রের মূল জায়গায় যদি গলত থাকে, তাহলে ওই আংশিক জায়গার পরিবর্তন করে কাজ হবে না। আজকে দেশের যে গণতন্ত্রের গণতন্ত্রহীন অবস্থা রয়েছে, বিচার বিভাগের নামে সরকার যে একটা প্রহসনের বিচার ব্যবস্থা কায়েম করেছে, এই বিচার ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। দলীয় বিবেচনায় পলায়ন করে থাকে পুলিশদেরকে আজকে এই বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য একটা দুর্বৃত্তের বাহিনীতে পরিণত করেছে, র‍্যাবকে একটি গুম বাহিনীতে পরিণত করেছে এই সরকার, এবং এই সরকারের এই মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে আজকে বর্তমানে দীর্ঘদিন ধরেই
রাষ্ট্রের জনগণের সেবক পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী তারা একটি গুম খুনের বাহিনীতে পরিণত করেছে। ভিন্ন মতের মানুষের উপরে দমন ক্যাডের বাহিনীতে পরিণত হয়েছে, ক্ষমতাসীন গুন্ডাদের রক্ষা কবচের বাহিনীতে পরিণত হয়েছে। যে কারণে আমরা দেখি যখন ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় গুম খুন ধর্ষণ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন এই আসাদুজ্জামান খান কামালের এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা পুলিশ ক্যাবের গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়, র‍্যাব নামের গুম বাহিনীকে যে মানুষজনকে গুম করা হয়। আগে আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্রচিন্তার একজন বন্ধু দিদারকে কিছুই না মিথ্যা অভিযোগে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে মাসের পর মাস কারাগারে রাখা রেখেছে। একইভাবে তারা অনেকে এইভাবে কারাগারে রেখেছে। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা কারাগারে গিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন নাই, বরঞ্চ তাদেরকে এই জাতির সংগ্রামের একটা মূর্ত প্রতীকে পরিণত করেছেন। যেমনি ভাবে আপনি 2018 সালে কুরাশবাদকের আন্দোলনে হাতুড়ি বাহিনী আপনার ছাত্রলীগ, হেলমেট বাহিনী আপনার ছাত্রলীগ, আপনার পুলিশ বাহিনী নামের গুন্ডা লীগ লেলিয়ে দিয়ে আমাদেরকে হামলা মামলা করে আমাদেরকে দমন করতে চেয়েছিলেন, কিন্তু আপনি গেছেন, আমরা জমে যাইনি। আমরা বারবার আমাদের তারুণ্যের জীবনী শক্তি দিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আপনাদের দুঃশাসনের বিরুদ্ধে, আপনাদের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে রাজপথে গর্জন দিয়ে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমৃত্য আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজনীতিতে পরিবর্তনের ডাক দিয়েছি, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়া পর্যন্ত ছাত্র যুবক তরুণ বন্ধুদেরকে বলবো, আপনারা আমাদের রাজনৈতিক আদর্শে যদি বিশ্বাসী না হন, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যদি না ভালো লাগে, দেশের প্রশ্নে জাতীয় যেসব বিষয়ে আমরা প্রতিবাদ করে থাকি, আজকে দল নির্বিশেষে সেই প্রতিবাদে সামিল হন। কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর দল কেন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, তারা কোনো কার্যকর প্রতিরোধ করে তুলতে পারছে না, এই অবৈধ ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে কোনো গণতন্ত্র গড়ে তুলতে পারছে না, বরঞ্চ তারা সমঝোতা করে রাজনীতি করছে এবং জনগণকে একটা দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আজকে এই জনগণের মুক্তির জন্য আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে এই রাজপথে নামে নেমে আসতে হবে এবং সেই আন্দোলন সংগ্রামে ছাত্রদেরকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আমাদের পাশে চাই, আপনাদেরকে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এই প্রোগ্রাম শেষ করবো। কিন্তু আমরা আজকে যেহেতু আমরা একটা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেছি, এই একদিনের শাহবাগ কিংবা প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি করলেই এই গুম, এই খুন, এই ধর্ষণ, এই ছাত্রলীগ, এই যুবলীগের দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন ফেলে যাবে না। তাই এই প্রতিবাদকে অব্যাহত রাখতে হবে, প্রতিবাদকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আগামীকালকে রাত 8টা থেকে 10টা পর্যন্ত সবাই মুখে কালো কাপড় বেঁধে সবাই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, টুইটারে সবাই প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। আমরা আন্দোলন সংগ্রামী নয়, বিভিন্নভাবে আজকে যে একটা এই সরকারটা ভয়ের শাসন কায়েম করেছে, জনগণের টুটিকে চেপে ধরে রেখেছে, সেখানে মানুষের মধ্যে একটা জাগরণ ঘটাতে হবে, বিভিন্নভাবে প্রতিবাদ করতে হবে। রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনগুলোকে আমরা বলবো, জনসংযুক্ত ইস্যুতে ভেদাভেদ কিংবা বিভেদ না বরং সকল ঐক্যবদ্ধভাবে আসুন, আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করি। এবং আজকে আগামীকালকে রাত 8টা থেকে 10টায় কর্মসূচিতে সবাই চেষ্টা করবেন যেন 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা সময়ের মধ্যে সবাই অনলাইন প্রোফাইল পিকচার চেঞ্জ করা, যে মুখে চোখে কালো কাপড় বেঁধে ফেসবুক, টুইটার সহ যে কোনো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম যেটা ইউজ করেন। ধন্যবাদ সকলকে। এই বেনাটা কোথায় গেল? বেনাটা কোথায় গেল? প্রোগ্রাম হয়েছে আজকে। সবাইকে আজকের এই প্রতিবাদ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আর যারাই ছিলেন তাদেরকে একটা কথা বলে চাই। বিপিনুর যে কথাটি বললেন যে আগামীকাল রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত সবাই মুখে কালো কাপড় বেঁধে প্রোফাইল পিকচার দিবেন আপনারা সবাই। সবাই বুঝতে পেরেছেন কি? সবাই দেশে বিদেশ যেখান থেকে দেখছেন, 8টা থেকে 10টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে প্রোফাইল পিকচার দিবেন সবাই। এটা হলো স্বৈরাচারী সরকারের যে ভয়ের শাসন কেমন করেছে তার বিরুদ্ধে মনোপ্রতিবাদ। আমরা শুধু মাঠের কর্মসূচি নয়, সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গায় এই বিষয়টা আমরা দেখতে চাই। আপনারা কালো কাপড় মুখে বেঁধে প্রোফাইল পিকচার দিবেন সবাই। সবাই ভালো থাকবেন এবং ধন্য থাকবেন। সবাই করবেন তো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।